নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করব আফগানিস্তান নিয়ে, যা এখন আমাদের মিডিয়াতে চর্চা একেবারে সমস্ত ছেয়ে আছে বলা চলে। এবং আমাদের দেশের সাধারণ মানুষ, যাদের সঙ্গে হয়তো বিদেশ নীতি কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে কোনোদিন আফগানিস্তানে কোনো সম্পর্ক নেই, কোনোদিন যাননি, তারা এটা নিয়ে বিপুল ভাবে প্রচন্ড ভাবে ভাবিত। কারণ আমাদের একটা প্রতিবেশী দেশ যখন এইরকম একটা তালিবানি শাসন, কথাটা ব্যাখ্যা করার দরকার হয় না, সেই রকম শাসনে চলে যায়, তখন তার কি প্রভাব আমাদের দেশের উপর পড়তে পারে, সারা পৃথিবীর উপর পড়তে পারে, বিশেষ করে আমাদের এই অঞ্চলের উপর পড়তে পারে, ইতিমধ্যে পড়ছেও বটে, তা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র জার্নালিস্ট প্রণয় শর্মা এবং গৌতম লাহিড়ী রয়েছেন দিল্লি থেকে। প্রণয় দা এবং গৌতম দা দুজনেই বহুবার আফগানিস্তানে গিয়েছেন সাংবাদিক হিসেবে কভার করার জন্য। আমিও সাংবাদিক হিসেবে আফগানিস্তানে গিয়েছি 1996 সালে, যখন প্রথম তালিবানরা কাবুল দখল করলো নাজিবুল্লাহকে ফাঁসিতে ঝুলিয়ে, তখন একমাত্র ভারতীয় সাংবাদিক হিসেবে আমিই ছিলাম। আমাদের সঙ্গে রোশন আরা খান রয়েছেন, লেখিকা, সমাজকর্মী, ইনি রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, আমাদের এখান থেকে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুভজিৎ নস্কর রয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে স্বাগত স্বাগত এই অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানটা শুরু করি আজকে রোশনারা আপনাকে দিয়ে, এবং আমি এটা দিয়ে শুরু করতে চাই যে এই মুহূর্তে যেটা হচ্ছে তাতে সব থেকে বেশি জানি আমরা ভাবিত, জানি চর্চা বেশি চলছে যে ওখানকার আফগানিস্তানের মেয়েরা একটা অসম্ভব একটা খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে, বাক্সবন্দি হয়ে যাবে একটা দেশের অর্ধেক মানুষ। এটা নিয়ে আপনি লেখালেখি করেছেন, আপনি ভাবনা চিন্তা ভাবনা করেন, আপনি খুব সংক্ষেপে বলুন যে এই যে সম্ভাবনা এই মুখে দাঁড়িয়ে আফগানিস্তানের মেয়েরা দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হচ্ছে একটা প্রতিবেশী দেশ এখানে দাঁড়িয়ে? আমাদের সঙ্গে বাংলার সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সকলেই আমরা জানি, আমরা অনেক ফিল করি আফগানিস্তান সম্পর্কে। প্রশ্নটা এটা তো মনে হচ্ছে আমার যে সেই 1400 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছে এরা আফগানিস্তানের মহিলাদের। অতটা দূরেও যেতে হবে না, আপনি বলছেন 1996 সালে আপনি গেছিলেন, সেই সময় তালিবানিদের মানে যখন কব্জা করেছিল সেই সময় তো ওখানকার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তখন সেই সময় মেয়েদের অবস্থা যতটা খারাপ হয়েছিল এখন তো মনে হচ্ছে তার থেকেও বেশি। ওরা বলতে চাচ্ছে যে ওরা শরীয়তি আইন মেনে সমস্ত কাজ করছে বা করবে, মেয়েদের ভয়ের কিছু নেই, কিন্তু যেটা দেখছি মানে নিউজে যেগুলো আমরা শুনছি বা পড়ছি তাতে তো সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। রাস্তায় পা খোলা দেখলে পেটাচ্ছে, মাথায় ঘোমটা না থাকলে এ করছে, আক্রমণ করছে, ওদেরকে চাকরি করতে দেবে না, এই সমস্ত কিছু। এগুলো তো মানে কি বলবো, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের মানুষ হিসেবে ওদের জন্য সত্যি ভীষণ ভাবিত। এবং বিশেষ করে এই মুসলিম সমাজের, আমি বলতে বাধ্য হচ্ছি মুসলিম শব্দটা, কারণ মুসলিম সমাজেই এগুলো মনে হয় খুব বেশি হয়, খুব বেশি হয়। এটা ধর্মের নামে তালিবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র, এটা যে কোথা থেকে ছাত্ররা এরকম উগ্রপন্থী হয়ে গেল আমি সেটা মানে আমি জানি না, যে এইভাবে মেয়েরাই ওদের মানে টার্গেট বলা যায়। ঠিকই ঠিকই, সেটা নিয়ে সমাজ খুবই ভাবিত, চর্চাও তাই নিয়ে চলছে। আমি গৌতম দা তোমাকে জিজ্ঞাসা করি একটু দিল্লিতে থাকা বৃহত্তর পার্সপেক্টিভ থেকে আর কি, এটা তো আমাদের দেশের একটা প্রতিবেশী দেশে যে এরকম একটা সমস্যার দীর্ঘদিন ধরে চলে আসছে, দশকের বছর দশক ধরে চলে আসছে, আসলে এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে আমাদের পক্ষে, ভারতের পক্ষে বিষয়টা কোন দিক থেকে দেখার, গৌতম দা তোমার মতে? প্রথমেই আমি যেটা বলবো যে এটা আমার কাছে কাকতা বিহল একটা অদ্ভুত লেগেছে, যে কারণ আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল যে আরো বেশ কিছু সময় লাগবে তালিবানদের কাবুল দখল করতে, ঠিক সে সময় 15ই আগস্ট, যেদিন ভারতের স্বাধীনতা দিবস, এই 15ই আগস্টে এই এই উপমহাদেশে প্রচুর অঘটন ঘটেছে অনেক। 15ই আগস্টে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই 15ই আগস্টে কাবুলে একটি তথাকথিত ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল সরকারকে সরিয়ে, কার্যত তারা পালিয়েছেন, ছড়াননি। তো আমি সে প্রশ্ন তো অন্য প্রশ্ন, সে প্রশ্নে পরে আসছি, কিন্তু বৃহত্তর প্রশ্ন যেটা আমার কাছে মনে হয়েছে, যে কথাটা এখন অনেকেই বলছেন যে এই তালিবান সেই তালিবান হয়তো নয়, যে চর্চাটা বহুকাল আগে থেকেই চলছিল যে ভালো তালিবান খারাপ তালিবান, আমি সেটা জানি না যে তালিবান পরিবর্তিত হবে কিনা, কিন্তু আমি জো বাইডেনের ভাষণ কাল রাত 3:30 পর্যন্ত দেখে শুনেছি, আমার মনে হয়েছে আমেরিকা বদলে গেছে। আমেরিকার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি তাদের একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন বাইডেন,
সেটা সমালোচিত হচ্ছে, এটা ঠিক কথাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি যে প্রশ্নটা তুলে এনেছেন যে আমি হচ্ছি চতুর্থ প্রেসিডেন্ট যিনি প্রিসাইড করছি আফগানিস্তানের এই তথাকথিত সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি চাই না এই দায়িত্বটা পঞ্চম প্রেসিডেন্টকে দিয়ে যাওয়া হোক, ফলে আমি এই জন্য এটার একটা ইতি টানতে চাইছি। এবং যে ইতি তিনি টানতে চাইছেন তাই নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এটা ঘটনা। কিন্তু যদি আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাদের এই মুহূর্তে পরবর্তী কোভিড পরবর্তী অবস্থায় প্রত্যেকটি রাষ্ট্রের দেশেই যে ধরনের আর্থিক বিপর্যয়, তাতে আমেরিকাও মুক্ত নয়, এবং যে বিপুল ট্রিলিয়ন ডলারের ওপরে আমেরিকা আফগানিস্তানে তারা নিয়োগ করেছেন, ইনভেস্ট করেছেন, এটা দুর্ভাগ্যক্রমে এটা ঠিকই যে আমেরিকা আজ পর্যন্ত সাম্প্রতিক সময়ে কোনো যুদ্ধে জয়ী হয়েছেন কিনা জানা যায় না। ইরাকে তারা পরাস্ত, কার্যত কোনো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি, সেখানে আইএসআইএস আবার রমরমা। একইভাবে যে ঘটনা ঘটলো ভিয়েতনামে তো আগেই ঘটেছে, যদিও তিনি কিন্তু তুলনা করেছেন যে বাইডেন যে এটা সাইগনের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ সাইগনের ঘটনাটা আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছিল, আর এখানে আমেরিকা স্বেচ্ছায় চলে আসছেন, কোনো কেউ তাকে বাধ্য করেন। ফলে এ একটা বৃহত্তর প্রতিক্রিয়া, এবং ঘটনাটা হচ্ছে তিনি তার ভাষণের মধ্যে, দীর্ঘ ভাষণের মধ্যে একটা অংশ দায় চাপিয়েছেন ট্রাম্প প্রশাসনের ওপর, যে 2020 সালের যে দোহাতে যে চুক্তি হয়েছিল তালিবানের সঙ্গে, তাতে বলাই ছিল যে মে মাসের মধ্যে আমেরিকা সৈন্য প্রত্যাহার করবে। এখন ট্রাম্প এটা কিন্তু আমেরিকাতে, কিন্তু ডোমেস্টিক রাজনীতিতে আফগানিস্তানের ছেলে মেয়েদের এই বিদেশে বছরের পর বছর জ্বরে জঙ্গলে পাহাড়ের মধ্যে বসিয়ে রাখা, এটা কিন্তু একটা ইলেকশন ইস্যু ছিল, এবং সেটাকেই সন্তুষ্ট করতে ট্রাম্প এরম একটা সিদ্ধান্ত নাটকীয় ভাবে নিয়েছিলেন। কিন্তু যদিও সেনা প্রত্যাহার করেননি, তার আমলে সেনা সামান্য কিছু প্রত্যাহার করে তিনি দেখিয়েছিলেন টোকেন যে আমি প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করছি, কিন্তু জো বাইডেন সেই চুক্তিটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করলেন, এবং এই কারণেই পালন করলেন। তারা বললেন আর কতদিন আমেরিকার ছেলে মেয়েরা এই আফগানিস্তানের মাটিতে প্রাণ দেবে, ফলে এর একটা বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটবে। অবশ্যই ভারত সরাসরি ভাবে প্রভাবিত হতে পারে বলেই আমার আশঙ্কা, যার সামান্যতম লক্ষণ আজকে আমরা পাকিস্তানে দেখেছি যে লাহোরে রঞ্জিত সিং এর মূর্তিকে আজ ভেঙে দিয়েছে উগ্রপন্থীরা। মানে এই মৌলবাদীদের যে একটা উত্থান হওয়ার আশঙ্কা, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন ভবিষ্যতে আমি জানি না, আবার শুনছি যে দোহাতে একটা বৈঠক হবে, এই বৈঠকে হামিদ কারজাইরা হয়তো উপস্থিত হবেন, যাবেন, কিভাবে পাওয়ার শেয়ারিং হবে। কিন্তু যেভাবে তারা ঘোষণাই করে দিয়েছেন আফগানিস্তান যে ইসলামিক এমিরেটস আফগানিস্তান, একটার মধ্যে একটা তাদের কিন্তু দর্শনের একটা প্রতিফলন আছে এই রাষ্ট্রের চরিত্র ঘোষণা করার মধ্যে, যে একটা সামন্ততান্ত্রিক পুরনো চেহারার যে মহারাজ সম্রাট। আর আমার তো এক কথায় বলে আপাতত শেষ করছি, আমার দেখে মনে হয়েছিল যে শতরঞ্জকে খিলাড়িতে সত্যজিৎ রায় যে সিরাজদ্দৌলার সময়কার বাংলার ছবি দেখিয়েছিলেন, দু প্লাইবের সৈন্য প্রবেশ করছে আর দুপাশে সমস্ত সেনাবাহিনীর লোকেরা বসে বসে দাবা এবং তাস খেলছে, তাদের কোনো দায় নেই। অনেকটা আফগানিস্তান দুর্ভাগ্যজনক হলো সে ঘটনাটা কিন্তু আফগানিস্তানের রাস্তায় বা কাবুলে পরিলক্ষিত হয়েছে, দলে দলে আফগান সেনারা আত্মসমর্পণ করেছে। হ্যাঁ সুদীপ্ত, তা না হলে এত তাড়াতাড়ি এভাবে আমেরিকা সেনা প্রত্যাহার কথা ঘোষণা মাত্র 4 মাসের মধ্যে সত্যি সত্যি কাবুলের পতন হবে? আমেরিকান প্রেসিডেন্টও ভাবেনি, কোনো সাংবাদিকও ভাবেনি। প্রণয়দা আমাদের সঙ্গে রয়েছেন, প্রণয়দার সঙ্গে গত এই 13 জুলাই আমি আর প্রণয়দা আমাদের এখানেই আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে, এই তখন কাবুল জাস্ট তালিবানরা ঢুকতে পারে এরকম সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। 1 মাসের মধ্যে এতখানি পরিবর্তনের কথা নিশ্চয়ই কেউ ভাবেনি। প্রণয়দা, তোমার আমি প্রাথমিক মন্তব্য শুনবো সংক্ষেপে, যে এতখানি যে এত দ্রুত পতনটা হলো, তার মানে কি এত বছর ধরে আমেরিকা যে করার চেষ্টা করছে তার কোনোই ফল হয়নি, মানে তার কোনো ইম্প্যাক্ট নেই, কিছুই নেই, কোনো কিছু কিছু রেখে যেতে পারলো না? প্রথম কথা এই যে আমেরিকার অবজেক্টিভটা কি ছিল, কারণ আমরা যদি দেখি 20 বছরে বিভিন্ন সময় পাল্টেছে সেই গোল পোস্টটা। প্রথম ছিল সেখানে আল কায়দার সঙ্গে তালিবানের, যে তাদেরকে জায়গা দিচ্ছিল সেখানে 9/11 পরে তাদেরকে রিলিজ করার কথা বলছিল, হ্যান্ড ওভার করার কথা বলেছিল আমেরিকা, যেটা করতে তারা রাজি হয়নি। তার ফলে সেটা অজুহাত করে তখন আমেরিকা ইন্টারভিন করে আফগানিস্তানে। পরবর্তীকালে সেটা দাঁড়িয়ে গেল নেশন বিল্ডিং। আজকে যদি আমরা জানি যে বাইডেন এখন সেটা বলার চেষ্টা করছেন যে নেশন বিল্ডিং আমাদের কখনো অবজেক্টিভ ছিল না, কিন্তু অনেকদিন ধরে সেটা চেষ্টা করেছে।
এবং আমার মনে হয় যে আফগানিস্তানে নেশন বিল্ডিং এর নামে যে প্রবলেমটা তৈরি করেছিল তারা, যে বিকারিং ফ্যাকশনালিজম কারাপশন এই সরকারের মধ্যে তার একটা বিরাট অঙ্গ হচ্ছে সেটা নেশন বিল্ডিং এর নামে। যদি এটাকে না আনতেন বা অন্য ধরনের যদি তাদের কোনো প্রজেক্ট থাকতো আমার মনে হয় সেটা হয়তো অন্য ধরনের আমরা আজকে একটা চেহারা দেখতে পাই। এত তাড়াতাড়ি যে তারা প্রোগ্রেস করলো তার একটাই কারণ যে বেশিরভাগ জায়গায় যে গনির সঙ্গে যারা ছিল সেই সরকারের অন্যান্যরা তারা বা আরো যে পাওয়ারফুল ওয়ার লর্ডস বিভিন্ন জায়গায় তারা প্রত্যেকে ডিল করেছে। কেউই মনে করে না যে গনিকে বাঁচানোর জন্য তারা রক্ত ক্ষয় করাটা সেটা মানে ইম্পর্টেন্ট। তারা প্রত্যেকে এখন চেষ্টা করছে যে নতুন যদি কোনো সেখানে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট হয় তাতে তাদের জায়গাটা কতটা হবে, তারা কি পেতে পারে তার থেকে। সেই কারণে এটা একদম পরিষ্কারভাবে তারা প্রত্যেকে মিলে ডিল করেছে ইন্ডিভিজুয়ালি এবং বেশ কিছু গ্রুপে। সুতরাং সেটার জন্যে তালিবানকে খুব বেশি বেগ পেতে হলো। আমি এরপরে শুভজিৎ বাবুর কাছে যাই। শুভজিৎ বাবু স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনি প্রথম এলেন। আপনি শুনলেন আমাদের, তো আমরা সাংবাদিক হিসেবে যেটুকু চোখে দেখি সেটা রিপোর্ট করি, তার ভিত্তিতে আমরা আমাদের মতামতের কথা জানি। আপনি এটাকে একাডেমিক্যালি স্টাডি করেন, আপনার কি মনে হয় আফগানিস্তানে যে পট পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে তার কি প্রভাব প্রথমত ভারতের উপর পড়তে পারে? আচ্ছা, আমি জাস্ট একটু দেখছিলাম আমাদের অডিওটা বোধ হয় একটুখানি জাস্ট এ হচ্ছিল, তো আমার ক্ষেত্রে কি সেটা প্রবলেম হচ্ছে? মানে আমার অডিওর ক্ষেত্রে মানে আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি, সকলে শুনতে পাচ্ছে, কিন্তু সাধারণত শুনতে না পেলে দর্শকরা অভিযোগ করেন, তাতে আমি মেসেজগুলো দেখতে পাই। আজকে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। হ্যাঁ, আপনি একটু নক করে দেবেন সেক্ষেত্রে সেরকম প্রবলেম হলে, কারণ একটু ফ্ল্যাকচুয়েট করছে আমার এটা। হ্যাঁ, যেটা আপনি বললেন যে ভারতের ক্ষেত্রে ইমপ্লিকেশনসটা কি, মানে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করি বা গবেষণা করি, মানে দীর্ঘদিন আমি জেএনইউতে আমরা এই নিয়ে দেখেছি এবং আফগানিস্তান থেকে প্রচুর স্টুডেন্টসরাও জেএনইউতে পড়ে আমরা গবেষণা করার সময় দেখেছি, এবং তারা তাদের কাছ থেকে আমরা ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট পাই বা এবং ইভেন খুব ইন্টারেস্টিংলি আফগানিস্তানের যে মডার্ন সোশ্যালিস্ট সরকার ছিল নাজিবুল্লাহ গভর্নমেন্ট, তিনি পরবর্তীকালে তাকে হত্যা করা হয়। তালিবানরা যখন ক্ষমতা দখল করে তারা হত্যা করে, এবং কোনো ক্রমে নাজিবুল্লাহর যিনি ওয়াইফ তিনি এবং তার দুটো বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে আসেন, এবং পরবর্তীকালে তিনি নাজিবুল্লাহর ওয়াইফ ফাতানা নাজিব তিনি তাকে জেএনইউতে লিঙ্গুইস্টিক্সের প্রফেসর হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। এটা অনেকে জানে না, আমি জাস্ট ভাবলাম খুব ইম্পর্টেন্ট একটা ইনপুট আমি দিয়ে রাখি যে ভারত কিভাবে কাজ করে চলেছে, ভারতের সাথে কোন লেভেলের আমাদের আফগানিস্তানের সম্পর্ক। তো আমি প্রায় দেখতাম সকালে করে, যারা জেএনইউতে গেছেন জানবেন যে দুটো তিনটে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসকর্ট গাড়িয়ে তার মধ্যে একজন মহিলা নেমে একটা ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে। তো আমি প্রায় উৎসুক থাকতাম যে যাদব জেএনইউর মতো একটা ইউনিভার্সিটিতে হঠাৎ করে এত পুলিশ ঢুকছে এবং একজনকে ছেড়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, এটা কি ধরনের হতে পারে। পরবর্তীকালে আমাদের যারা ক্লাসমেট মানে কলিগ বা অন্য ডিপার্টমেন্ট বা সেন্টারে পড়ে তারা জানালেন যে উনি নাজিবুল্লাহর ওয়াইফ, যাকে উনি পালিয়ে আসতে পেরেছিলেন কিন্তু নাজিবুল্লাহ পারেননি। যাই হোক, এটা একটা ইনপুট আমি ভাবলাম খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জানে না এটা। তো এবার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার কি হবে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে কি কি ইমপ্লিকেশনস হতে পারে। দেখুন, আফগানিস্তান পাকিস্তানের যে রিজিয়ন, সেই রিজিয়নটা খুব এটাকে বলা হয় একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স জিওপলিটিক্যাল আর্কিটেকচার, যেটাকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলি। সেই জিওপলিটিক্যাল আর্কিটেকচার মানে এবং এতটাই কমপ্লেক্স যে বিগত দশকগুলোতে ইন্টারন্যাশনাল টেরোরিজম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইনসার্জেন্সির একেবারে পটভূমি তৈরি হয়ে গেছে সেই পার্টিকুলার রিজিয়ন, যাকে আমরা বলি আপাক রিজিয়ন, আফগানিস্তান পাকিস্তান রিজিয়ন। এবার আজকে যখন সেই রিজিয়নে এই ধরনের একটা অশান্তির বাতাবরণ তৈরি হলো, কারণ তালিবানরা তো কোনো ডেমোক্রেটিক কেউ না, তালিবানরা বেসিক্যালি চায় গ্লোবাল ইসলামিক স্টেট তৈরি করতে। তারা নিজেরাও বলেছে, তাদের স্পোকসপার্সনরা বলেছে, যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে বারবার করে বিবৃতি দিচ্ছে।
তো তাদের বক্তব্য যে তারা গ্লোবাল ইসলামিক খালিফেটের একটা শাসন তৈরি করতে চায় এবং সেখানে তারা শরিয়া ল ইম্পোজ করবে। তারা বেসিক্যালি হানাফি দেওবন্দি ইসলামিক জুরিসপ্রুডেন্সকে ফলো করে, হুইচ ইজ ভেরি কনজারভেটিভ একটা বা একটা সেক্টেরিয়ান অ্যান্টি উইমেন অ্যান্টি মডার্ন অ্যান্টি ডেমোক্রেটিক এদের ভাবনা চিন্তা। তো সেই জায়গাটাতে আফগান রিজিয়নে অলরেডি ইন্ডিয়া খানিকটা পিছিয়েই শুরু করেছিল যদি আপনি দেখেন এর ইতিহাস, কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়া অনেকটা ক্যাচ আপ করে, যেটা হয় কি ইন্ডিয়া পরবর্তীকালে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে থাকে আফগানিস্তানের রিকনস্ট্রাকশনের জন্য, বিভিন্ন ধরনের প্রজেক্ট, হাসপাতাল তৈরি থেকে শুরু করে পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে সবকিছু করতে থাকে, বিলিয়নস অফ ডলার্স আমরা ইনভেস্ট করতে থাকি। পরবর্তীকালে নরেন্দ্র মোদী গিয়ে সেখানে পার্লামেন্ট বিল্ডিং উদ্বোধন করে আসেন, যদিও সেই কাজ মনমোহন সিং এর সময় থেকে শুরু হয়। তো এই যে দীর্ঘ দিন ধরে আমরা কাজ করে চলেছি নীরবে আফগানিস্তান রিকনস্ট্রাকশনের কাজ, সেই কাজ করতে করতে আজকে যখন আমাদের সামনে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে তালিবান আজকে তালিবানের শাসন প্রতিষ্ঠা হলো, সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু অবশ্যই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। কারণ আফগান গানির যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানি সরকারের সাথে তার খুব একটা সখ্যতা ছিল না, সে বরং ইন্ডিয়ার সাথে তার একটা অন্য ধরনের রিলেশনশিপ ছিল। তো আজকের আপনি দেখবেন ইমরান খান এবং তার যে দেশের ফরেন মিনিস্টার শাহ মেহমুদ কুরেশি এবং অন্যরা, তারা কিন্তু বারবার বিবৃতি দিয়ে বলেছে যে তারা চায় যে আফগানিস্তানের মানুষ যেটা চাইবে সেটাই আমাদের কাছে কবুল, সে তার জন্য আমরা আমিন, এটা বলেছেন, ঠিক এইভাবেই বলেছেন আর কি শাহ মেহমুদ কুরেশি। তো বোঝাই যায় যে পাকিস্তান কাইন্ড অফ রেকগনাইজ করে ফেলেছে অলরেডি, চায়না রেকগনাইজ করেছে, চায়না অলরেডি অলমোস্ট বলেছে, রাশিয়া রেকগনাইজ করেছে, তারা তাদের যে কনসুলেট অফিস বলুন বা অ্যাম্বাসাডোরিয়াল অফিস সেগুলোকে কোনো রকমভাবে উইথড্র করেনি, সব বরং হুড়োহুড়ি দেখা গেছে ইউএস এম্বাসিতে ইন্ডিয়ান এম্বাসিতে। তো এক্ষেত্রে বোঝা যায় যে একটা কাইন্ড অফ আঁতাত অলরেডি তৈরি হয়েছে তালিবানদের সাথে এবং অন্য ধরনের একটা নিউ পাওয়ার ব্লক তৈরি হচ্ছে আপাক রিজিয়ন থেকে, যেখানে পাকিস্তান আছে, যেখানে রাশিয়া আছে, যেখানে চায়না আছে এবং আজকে তালিবান সরকার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারতের সরকার অনেকটা এলিয়েনেটেড হয়ে গেল, যেহেতু ভারত অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং একটা ডেমোক্রেসি প্রমোশনের কথা বলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্রে তো আর রইলো না আফগানিস্তানে, তো ভারত একটা খুব দোটানায় রয়েছে। কারণ আগের দিন দেখবেন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মিটিং হয়েছে এবং সেখানে ভারত এখন তার চেয়ারম্যান, তো ভারত সেখানে কিন্তু যে প্রতিনিধি আফগানিস্তানে সরকারের প্রতিনিধিত্ব করেছে তারা কিন্তু তালিবানি নয়, তারা ওই ঘানি সরকারের যিনি ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ তিনিই ছিলেন সেখানে উপস্থিত। তো এক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারিভাবে কিন্তু ইভ্যাকুয়েশন ছাড়া কোনো রকম সেইভাবে আমরা বিবৃতি দিয়ে উঠতে পারিনি ভারতের ক্ষেত্রে, আমি বলছি ভারত বেশ দোটানায় রয়েছে। কারণ তালিবান অলরেডি ভারতের যে অবস্থান বা ভারতকে কিন্তু খুব একটা নেগেটিভলি দেখছে না। ভারত বেশ কিছুদিন আগে যদি দেখেন আনকনফার্মড সোর্স থেকে বলা হয় যে ভারত কিন্তু ব্যাক চ্যানেলে তালিবানদের বিভিন্ন সফট বা যে মডারেট গ্রুপ আছে তাদের সাথে একটা একটা কাইন্ড অফ ডিসকাশনের চেষ্টা করেছে, যদিও গুড তালিবান ব্যাড তালিবানের কোনো স্কোপ নেই, দিস ইজ আ ফার্স্ট, কিন্তু ইন্ডিয়া চেষ্টা করেছে তার সিকিউরিটি বিভিন্ন অফিসিয়ালসরা নাকি মিট করেছে, যদিও এটা আনকনফার্মড। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হচ্ছে আজকে এমনিতেই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সখ্যতা কখনোই সেভাবে ছিল না, অলওয়েজ বৈরিতা ছিল, চায়নার সাথে তো বিগত বছরগুলোতে বেশ খারাপ অবস্থা আমাদের, বারবার গালওয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাইনিজ আর্মি অ্যাডভান্স করার চেষ্টা করেছে এবং আমরা বারবার মেটানোর চিন পাকিস্তান, ঠিক আছে। আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে শুভজিৎ বাবু, সেটা হচ্ছে যে ভারতের উপর কি প্রভাব পড়তে পারে সেটা নির্দিষ্ট করে আপনার অবজারভেশনটা আপনি যদি সংক্ষেপে বলেন। ভারতের উপর স্পেসিফিক আমি যেটা বলছি যে ভারতের কাছে একটা সিকিউরিটি থ্রেট তৈরি হবে, যে একটা নিরাপত্তা বিষয়ক একটা সিকিউরিটি থ্রেট তৈরি হবে এবং স্ট্র্যাটেজিক্যালি ভারত কিন্তু দক্ষিণ এশিয়াতে অনেকটা এলিয়েনেটেড হলো এবং যে যে জায়গাটা যখন ঘানি সরকার ছিল সেটা ছিল না। তার ফলে যেটা হবে সাউথ এশিয়াতে যে ইন্টেলিজেন্স শেয়ারিংটা হতো, ধরুন আফগানিস্তানের যে ইন্টেলিজেন্স
ডিপার্টমেন্টস এক্সটার্নাল ইন্টারনাল ধরুন এনডিএস, সেই ইন্টেলিজেন্স শেয়ারিংটাতেও একটা বাধা পড়বে। তালিবানরা যখন টেক ওভার করলো, আমার মনে হয় না তালিবানরা কিন্তু ইন্টেলিজেন্স শেয়ার করবে ভারতের যে ডেমোক্রেটিক ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে। তার ফলে যেটা হয় যে সাউথ এশিয়া এবং ইন্ডিয়ার বিভিন্ন পকেটসে, বিশেষ করে কাশ্মীরে 370 ধারা তোলা হয়েছে এবং কাশ্মীরে কিন্তু তার আপনি মনে করছেন ভারতের অভ্যন্তর নিরাপত্তা সমস্যা হতে পারে, তাই তো সেটা হচ্ছে আপনার মানে এক কথায় বলতে গেলে ভারতের অভ্যন্তর নিরাপত্তা সমস্যা হতে পারে আপনি যেটা বলছেন, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। এটা এটা কি গৌতম দা তোমার মনে হয় এটা এই সম্ভাবনা রয়েছে? না, এই সম্ভাবনা কতটা আছে সেটা তো যখন প্রথমবার তালিবান এসেছিল সেটা তো আমরা জানি বা দেখেছি, কিন্তু আমার কাছে যেটা এটা তোমার দর্শকদের কাছেও খুব গুরুত্বপূর্ণ হবে যে তুমি যখন প্রথম গিয়েছিলে, প্রথম তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার সামাজিক জীবনে কি কি পরিবর্তন তুমি দেখেছিলে, ফলে সেই কথাটা যদি দর্শকদের জানানো যায় ফলে সেই আশঙ্কাটা কিন্তু সব থেকে বড় আশঙ্কা, ফলে সেটা যদি তুমি সংক্ষেপে প্রথমে একটু জানিয়ে দাও। আমি 1996 সালে গেছিলাম, 96 সালে অক্টোবর মাসে, আমি তখন আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি ছিলাম, প্রণয়দা আমার সহকর্মী ছিল, তুমিও তখন দিল্লিতে ছিলে। তখন আফগানিস্তানে প্রথম মানে কাবুলে প্রথম তালিবানরা প্রবেশ করলো, দখল করলো। নাজিবুল্লাহ স্ত্রীর কথা ওই সুভজিৎ বাবু বলছিলেন, নাজিবুল্লাহকে তখন আরিয়ানা স্কোয়ার বলে কাবুলে একটা জায়গা আছে, তোমরা গেছো জানো নিশ্চয়ই, আমাদের এখানকার চৌরঙ্গীর মতো, সেখানে নাজিবুল্লাহকে একটা বিশাল লম্বা ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল, বুঝতে তার শরীরটাকে তখন কঙ্কালটাকে খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিন্তু সেই দড়িটা এখনো ঝুলছিল। আমি যখন গেছি, আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আফগানিস্তানে শহরটা তো কাবুল, তার আগেও মানে 15 বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত ছিল, কিন্তু সেই শহরে তখন মহিলাদের কোনো বাইরে বেরোনোর অধিকার ছিল না। আমার যিনি ইন্টারপ্রেটার ছিলেন আর কি, তিনি আমার যেহেতু ওরা পুস্তকে ওরা কথা বলেন আর আমার একজন ইন্টারপ্রেটার ওখানে গেলে নিতেই হতো, তিনি বলেছেন যে তিনি দিনের মধ্যে 2 বার একটুখানি ছুটি চান, তার বাড়িতে তাকে জিনিসপত্র পৌঁছে দিতে হবে, এই রুটি, সামান্য একটু শুকনো সবজি টবজি ফল ইত্যাদি, কারণ তার স্ত্রী বাইরে তখন বেরোতে পারছেন না। এই ছিল ওখানকার বাস্তবতা। রোশনারা বললেন পায়ে গুলি করার কথা, আমি সচক্ষে গুলি করতে দেখিনি, কিন্তু আমি কাবুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলাম, নিশ্চয়ই গৌতম দা প্রণয়দা তোমরা গিয়ে পরে সেখানে ছিল, ঠিক আছে, কখনো আমি যে হোটেলে তখন দোতলায় থাকতাম, তার 3 তলা থেকে 5 তলা পর্যন্ত ছিল পাকিস্তানি আর্মি অফিসারদের কব্জায়। আমি একবার চেষ্টা করেছিলাম যে 2 তলা থেকে 3 তলায় যেতে, তখন বলা হয়েছে না না ওখানে আপনি যেতে পারবেন না, ওটা হচ্ছে অন্য সাংবাদিকদের, সাংবাদিকদের জন্য ওই জায়গাটা নয়। মানে আমি জানতে পেরেছিলাম ওটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী কব। পাকিস্তান তখনও 25 বছর আগে, আজকে ইমরান খান দেশের প্রধানমন্ত্রী, তখন ইমরান খান ক্রিকেটার, আমি যখনকার কথা বলছি, তখনকার মতো এখনো সমানভাবে তালিবানদের এবং তালিবান জাতীয় সমস্ত শক্তিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমি মনে করি সমর্থন করেছে। তার কারণ হচ্ছে একমাত্র এরা ভারত বিরোধী ছিল প্রচুর। আমি আফগানিস্তান আর যেটা দেখেছিলাম, যেটা গৌতম দা প্রণয়দা নিশ্চয়ই দেখেছ, সাধারণ মানুষের ভারত প্রীতি, সেখানে কিন্তু ভারতীয় সঙ্গীত, ভারতীয় সিনেমা অভিনেত্রী অভিনেতা, তাদের সম্পর্কে প্রবল আগ্রহ, বিপুল আগ্রহ। তালিবানরা এসে সমস্ত গান টান বন্ধ করে দিয়েছিল, ক্যাসেট গুলো ওরা লুকিয়ে রাখত। আমাকে একজন কিছু ক্যাসেট দিয়েছিলেন যেগুলো ভারতে নিয়ে আসার জন্য, সেগুলো কপি করে আফগানিস্তান আফগান যারা রয়েছে নাকি ভারতে, তাদের মধ্যে বিলিবন্টন করা যায় কলকাতায় বা দিল্লিতে, কিছু আমি করার চেষ্টাও করেছি। আরেকটা জিনিস আমার মনে আছে গৌতম, আমি আমি নিজের কথা একবারই বলে শেষ করবো, তারপর আবার তোমাদের কথা শুনবো, সেটা হচ্ছে আমি যখন গেছিলাম এবং যখন ফিরেছিলাম, তখন দিল্লি থেকে কোনো ফ্লাইট ছিল না, অমৃতসর থেকে কাবুল একটা ফ্লাইট চলত, সেই ফ্লাইটে আমি ফিরেছিলাম। ফেরার সময় সেই ফ্লাইটটাকে একবার মাঝখানে মাজারে শরীফে দাঁড় করানো হতো, সেখানে বলা হলো সমস্ত ভারতীয়রা নেমে লাইন দিয়ে টারম্যাকে দাঁড়ান। আমার সঙ্গে প্রচুর শিখ সর্দার তারা ফিরছিলেন, যারা ওখানে সাধারণ দোকান টোকানে কাজকর্ম করেন, তাদের প্রচুর ব্যবসা পত্র ছিল ওখানে, তারা ফিরছিলেন, তাদের সবাইকে নামতে হলো। আমার কাছে যেহেতু ওদের তালিবান সরকারের দেওয়া এক্সিট ভিসা ছিল, আমি দেখালাম, বললো আমাকে বললো আপনাকে নামাতে হবে না। আমরা প্লেনের মধ্যে বসে আছি, প্লেনে ওখানে কিছুই হলো না, কোনো লোক উঠলেও না নামলেও না, তো প্লেন থেকে 40 জনকে নেমে কিছুক্ষণ টারমাকে পর বসে থাকতে হলো, আর তাদের চারপাশে কার্বাইনধারী তালিবান যোদ্ধা 5-6 জন তারা ঘুরে গেল, একজনের মাথার উপরে দেখলো এখানে মাথার কাছে কিছু আছে কিনা।
আমি আমার জীবনে বহু সময় বহু জায়গায় সাংবাদিকতা করছি, এইরকম পরিস্থিতিতে কখনো পড়িনি। এবার এই ফ্লাইটটার কথা দিয়ে শেষ করি, ফ্লাইটটা যখন আফগানিস্তান থেকে কাবুল থেকে ফেরার পথে সামান্য একটু পাকিস্তানি এয়ার স্পেসের উপর দিয়ে আসতে হয়, সেটা থেকে ফেরার পর সেটা পেরোনোর পর যখন ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকছে, তখন তা আরিয়ানা মানে আফগান এয়ারলাইন্সের যে পাইলট তিনি ঘোষণা করলেন আমরা এখন ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকছি। তার আগে আমার চারপাশে অনেকগুলো কালো কালো অবয়ব ছিল, বোরখা পরা, তাদের কিছু দেখা যায় না, চেনা যায় না। যেই বলা হলো আমরা ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকছি, তখন দেখলাম সেই ওই বোরখা টোরখা সমস্ত মানে খুলে গেল, করে একটা খুব মুক্তির নিঃশ্বাস একটা মানুষের সমস্ত প্লেনের মধ্যে বেরোল, যা আমরা বেরিয়ে এসেছি টাইপের। কলকাতা শহরে যখন যারা লোডশেডিং এর সময় থেকেছে তারা জানে যে ওই লোডশেডিং এর পরে যখন আলো আসতো তখন পুরো শহরটা উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল, সেরকম একটা চিৎকার শোনা গেল প্লেনের মধ্যে। এবং বোরখাগুলো ছিটকে সরে গেল, তারপর কারোর চিরুনি বেরোলো, তিনি চুলটা একটু ঠিক করে নিলেন, কারোর একটু লিপস্টিক বেরোলো, তিনি একটুখানি ঠোঁটে ঘষে নিলেন, একটু খুব গোপনে স্মাগল করে তারা ভারতে নিয়ে আসছিল, ওখানে ব্যবহার করা নিষিদ্ধ ছিল। আমি আফগানিস্তান নিয়ে যখনই আলোচনা হয় তখন এই দৃশ্যটা আমার মনে পড়ে, আমি একদম এটা সাক্ষী বলে, এবং আমার খালি মনে হয় যেমন শুভজিৎ নস্কর বলছিলেন যে তার এই নাজিবুল্লাহ স্ত্রীর জেএনইউতে পড়াতে আসার কথা, আমার তেমনি মনে হয় যে আমাদের দেশ এরকম থাকবে তো, যখন আফগানিস্তান থেকে ভারতে চলে এসে মানুষ মনে করবে যে আমি একটা মুক্তির দরজা পেরোলাম, আমি মুক্তির সন্ধান পেলাম, এটা আমার খুব মনে হয় ব্যক্তিগতভাবে। আমি ওই সময়টা দেখেছি, তারপরে অবশ্যই 25 বছর পরে অনেক বাস্তবতা বদলে গেছে, সেই তালিবান এই তালিবান সেই সময়টা আফগানিস্তান যে এই আফগানিস্তান অবশ্যই এক নয়, কিন্তু এই প্রশ্নটা আমার মনে চিরকাল রয়েছে। আবার ফিরে যাই রোশনদা আপনার কাছে, আমি যে কথাটা বলছিলাম যে ওই দেশের অর্ধেক মানুষকে দাসিক করে রাখ, এই অবস্থার মধ্যে আবার ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি একটু এই উপমহাদেশের একজন সমাজ সচেতন মহিলা হিসেবে দেখিকা হিসেবে বলুন, আপনার কি মনে হচ্ছে সংক্ষেপে? আচ্ছা, আমি আপনারা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আপনি বললেন, আমি ওই প্রসঙ্গে একটু বলতে পারি? নিশ্চয়ই বলুন। আমি হোসেনুর রহমানের একটি লেখা পড়েছিলাম, সেখানে তিনি এক ভদ্রমহিলার কথা লিখেছিলেন, ফারহানা নাজির সম্ভবত তার নাম, ওই সেই সময় আফগানিস্তান থেকে যাদের সেরকম অবস্থা ছিল তারা সব ইউরোপ আমেরিকা চলে গেছিল ফ্যামিলি নিয়ে। সেখানে গিয়ে কিন্তু মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন। ওই ফারহানা নাজির উনি ইঞ্জিনিয়ার হয়েছিলেন, দিয়ে ওই অবস্থার মধ্যে উনি কিন্তু আফগানিস্তান ফিরে এসেছিলেন, এসে তার গ্রামে গেছিলেন, গ্রামে গিয়ে সেখানে তিনি শিক্ষা কেন্দ্র খুলেছিলেন মেয়েদেরকে সচেতন করার জন্য স্বাস্থ্য সম্বন্ধে বা তার অবস্থান সম্বন্ধে, তার অবস্থা সম্বন্ধে ইংরেজি শিখিয়েছিলেন। যে তিনি লিখেছেন, আবার উনি লিখেছেন ফারহানাজ তা সে কথা বলেছেন হোসেনুর রহমান, যে তখন কিন্তু ইউনিভার্সিটি ছিল মেয়েদের, কিন্তু কোনো মেয়েরা সেখানে পড়তো না, 10 থেকে 15 বছর বয়স হলেই তো মেয়েদের বিয়ে হয়ে যেত, স্কুল ছিল কিন্তু স্কুলে কোনো সরঞ্জাম ছিল না পড়াশোনার মেয়েদের, এইরকম অবস্থা ছিল সেই সময়। আপনারা সাংবাদিক, আপনারা গিয়েছেন এবং আপনারা রাজনীতিটাও খুব ভালো বোঝেন, আমার একটা কথা শুধু আমার মনে একটা প্রশ্ন জাগছে, যে এই যে 20 বছর ধরে ওদেরকে একটা নিরাপত্তা দিয়েছিল আমেরিকা, তো এটা কি যুগ যুগ ধরে চলতেই থাকবে? এই 20 বছরের মধ্যে ওরা কোনোভাবেই কেন তালিবানদের কিছু করতে পারলো না, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আমি প্রণবদার কাছে এই প্রশ্নটা নিয়ে, সত্যি তো এটা গৌতম দা এটা নিয়ে আলোচনা করছিল, সত্যি তো আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসে 20 বছর পরে আবার একই জায়গায় দেশটাকে ফেরত দিয়ে চলে গেল। প্রণবদা, এই এই চক্র কি চলতেই থাকবে? তোমার কি আমি যেটা বলছিলাম যে প্রথমত এটা একেবারে কখনোই পরিষ্কার হয়নি 20 বছরের মধ্যে আমেরিকা কি চায় সেখানে। প্রথমে সেটা আলকায়দাকে বাদ দেওয়া হোক, তারপরে ওসামা বিন লাদেনকে যখন পাওয়া গেল আবুদাবাদে পাকিস্তানে, তারপর এই প্রশ্নটা ছিল যে এরপরে কি, তোমরা তো এইটাকে উদ্দেশ্য করে এসেছিলে, এর এটা তখন তারা আরম্ভ করলো সেখানে নেশন বিল্ডিং, গণতন্ত্র সেখানে আনার ব্যাপারে অন্যান্যদের সাহায্য চাইলো, ভারত তার মধ্যে অনেক সাহায্য করেছে আমরা জানি এগুলো, কিন্তু কোনো দেশে যেখানে একটা তাদের ট্র্যাডিশন রয়েছে অন্যান্যভাবে, সেখানে 10 বছরের মধ্যে গণতন্ত্র এনে দেয়া যায় কি না, এবং যখন আমেরিকা বিশেষ করে
যাদের উপর নির্ভর করে এই কাজটা করছিল তারা হচ্ছে সেই ওয়ারলর্ডস, বিভিন্ন জায়গায় যাদের প্রতিপত্তি ছিল সেইটা পাল্টাইনি। কিন্তু আমরা উপরে কতগুলো জিনিস থেকে আমরা মনে করছি যে একটা আমূল পরিবর্তন এসেছিল, একেবারেই সেটা হয়নি কিন্তু। এবং আজকে তারা যেটা বললাম যে এই কারণে তালিবান এত তাড়াতাড়ি ঢুকে পড়তে পারলো, তারাও ডিল করেছে আবার নতুনভাবে কিভাবে তারা নতুন যে একটা রেজিম আসবে তাতে তাদের কি ধরনের রোল হবে, তারা কি কি পেতে পারে, এই নিয়ে এখন আলোচনা চলছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, দেখুন যে কি ধরনের পোশাক পরে সেটা সবসময় কিন্তু বড় কথা নয়, কারণ ইরানে যদি দেখা যায় সেখানে কিন্তু মাথা ঢাকে মহিলারা, কিন্তু পাবলিক স্পেসে তাদের অনেক পার্টিসিপেশন আছে, তারা বিভিন্ন ধরনের কাজ করে। আফগানিস্তানের সঙ্গে যেটা তাদের বিরাট একটা পার্থক্য হবে তালিবানের আন্ডারে, সেটা তাদেরকে কোনো ধরনের কাজের রাখবে না, তাদেরকে বাড়ির ভিতরে আবার পাঠিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে একটা বড় আমার মনে হয় চিন্তা মহিলাদের জন্য। ড্রেসটা ইজ দ্য সেকেন্ডারি থিং সেখানটায়। আমি আরেকটা এই প্রশ্নটা একটু অন্যভাবে তুলতে চাই, গৌতম দা বলবেন, শুভজিৎও বলবেন নিশ্চয়ই, যে একটা দেশ যদি গণতন্ত্রের জন্য তৈরি না হয়, একটা দেশ যদি নিজেদের শাসন করব আমরা নিজেরা নির্বাচনের মাধ্যমে, একটা কোনো নিজেদের শাসন নিজেরা প্রতিষ্ঠা করবে যদি তৈরি না হয়, তার সমাজ, তার শিক্ষা, তার সংস্কৃতি যদি তৈরি না হয়, তাহলে আমেরিকার এই গণতন্ত্র প্রতিষ্ঠা সারা পৃথিবী জুড়ে এর তো আমরা জানি যে কি হয়েছে। আফগানিস্তান কি আদৌ তার জন্য কোনোদিন তৈরি ছিল? প্রথমটা তুমি বলো, তারপরে আমি শুভজিতের কাছে যাবো। না, যেটা আমার অন্তত অভিজ্ঞতা যা, আমার তো মনে হয়েছে আফগানিস্তানে কাবুলের বাইরে একটা অন্য আফগানিস্তান ছিল, কাবুলটাই আফগানিস্তান ছিল না। ফলে আমিও যখন গেছি তিনবার, আমি গেছি যে সময় এর আগের প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় ছিলেন হামিদ কারজাই, সেই সময় গেছি তিনবার, আমি তখনই দেখে আমার মনে হয়েছিল যে এরা গোটা শাসন ব্যবস্থাটা পরিচালনা করেন শুধু কাবুল কেন্দ্রিক, কাবুলের বাইরে একটা দুটো শহরে এদের প্রভাব ছিল, হয়তো কিছুটা কান্দাহারে ছিল, মাজারে শরীফে কিছু ছিল, এরকম আর। কিন্তু সব বিস্তীর্ণ আফগানিস্তানের সমস্ত অঞ্চলটা অদ্ভুত ভাবে এখনো সেই সামন্ততান্ত্রিক প্রথায় শাসিত হয়, অর্থাৎ সেই যারা ওয়ার্ল্ডলর্ডস তারাই কিন্তু নিয়ন্ত্রণ করেন এক একটি অঞ্চল। ফলে এই যে বিচ্ছিন্ন যে গোষ্ঠীগুলো, এই যে ওয়ার্ল্ডলর্ডস এর যে গোষ্ঠীগুলো, তাদের যে এক ছাতার তলায় নিয়ে আসা, সেটা কিন্তু কোনো প্রক্রিয়া, আমি বলছি আফগানিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু ততটা দেখা যায়নি। এটা হয়েছে বিচ্ছিন্ন ভাবে করা হয়েছে, এই যেখানেই কিন্তু এটা ব্যর্থ হয়েছে না, যেখানে এথেনিক গোষ্ঠীদের প্রভাব অত্যন্ত বেশি, তার একটা অন্যতম বড় উদাহরণ হচ্ছে মায়ানমার, যেখানে অনেক এথেনিক গোষ্ঠী তাদের সঙ্গে কখনই সেইভাবে কোনো এক ছাতার তলায় সবাই কাঁড়া হচ্ছে না। এবং ঠিক একই ঘটনা আফগানিস্তানে, আমরা একটা সময় যেমন নর্দার্ন অ্যালায়েন্স কে প্রশ্রয় দিয়েছি, তাদের সমর্থন করেছি, কিন্তু ভারতের পক্ষ থেকে সবসময় একটা নীতি ছিল যে আমরা কোনো সামরিক সাহায্য করব না, আমরা অন্য কোনো দেশে এইভাবে আর কোনো দেশের বিপক্ষে কোনো অস্ত্র সরবরাহ করব না, এটা একটা ঘোষিত নীতি ছিল। যে কারণে ভারত অনেক ডেভেলপমেন্ট কাজ করেছে, এবং ভারতে আফগানদের মধ্যে ভারতের জনপ্রিয়তাটা তার মূল অন্যতম কারণ হচ্ছে ওটা একটা বড় কারণ। কিন্তু আমি সে সময়ও গিয়ে দেখেছি যখন হেলিকপ্টার উঠছে, সেই হেলিকপ্টারে আমি প্রণব মুখার্জির সঙ্গে গিয়েছিলাম, তিনি যখন বিদেশমন্ত্রী, তলায় দেখলাম বিপুল বিস্ফোরণ ঘটছে, তা তিনি যে সেই অদ্ভুত একটা হেলিকপ্টার যার কোনো দরজাও ছিল, তো সেখান থেকে তারা বলছেন যে ওটা নিয়ে মাথা ঘামাবেন না, আমাদের এখানে প্রায়শই ঘটে, একটা জায়গায় গোটা একটা গ্রাম দেখলাম বিস্ফোরণে উড়ে গেল চোখের সামনে, ওটা বলছে প্রায়শই হয়, নিয়ে মাথা ঘামাবেন না। মানে তারা নিজেরা নিজেদের সুরক্ষা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, কিন্তু গভর্নেন্স যে কথাটা, যেটা সত্যি কথা, যে আফগানিস্তান সত্যিই তো একসময় যে কথা বলছিলেন, এই আফগানিস্তান তো গর্বের সাংস্কৃতিক পীঠস্থান ছিল প্রাচ্যের, ফলে সেই আফগানিস্তানকে আজকে এই অবস্থায় দেখা, একটা ছবি তো অদ্ভুত দেখলাম, তালিবানের এক সেনা একটা মারণাস AK-56 বারো উন্নত ধরনের অস্ত্র নিয়ে তারা একটি বুদ্ধ মূর্তির সামনে তিনি বসে বসে ধূমপান করছেন। তো ফলে আমি বলছি এই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু একদিনে বদলায়, কারণ যেদিন থেকে ট্রাম্প যখন চুক্তি করেছিলেন তারপর থেকেই কিন্তু ধীরে 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 কিন্তু তালিবানরা এক একটি অঞ্চল দখল করতে করতে এগোচ্ছিল, সেটা কিন্তু দেখেও আমেরিকানরা চুপ করে বসেছিলেন, তারা কিন্তু সেটাকে অনেকটা অ্যালাউ করেছেন।
এবং আজকে যেটা বাইডেনের কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে আফগানিস্তান সম্পর্কে কেন নয়, এখন কথা ছিল আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে, এখন দেখে মনে হচ্ছে এই ধরনের কোন রণনীতি বা পররাষ্ট্রনীতি আমেরিকা হয়তো আদৌ ভবিষ্যতে অনুসরণ করবে না। যে কথা বলছিলেন একটু আগে অধ্যাপক, একমাত্র ইমরান খানের কথাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে এতদিন আফগানিস্তান তার দাসত্ব থেকে মুক্তি পেল। এই দাসত্ব শব্দটা হচ্ছে, যদিও পাকিস্তানেও আমেরিকান ঘাঁটি আছে, সেনা আছে সেখানে, তারও তারা আমেরিকা তার সঙ্গে সঙ্গে মনে করেন এই সমস্ত শাসকরা ভারত কর্মী, এবং কিছুদিন আগেও আশরাফ গনি প্রচন্ড তীব্র ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছিলেন কয়েকদিন আগে। ফলে তার বক্তব্যের সঙ্গে তো রাশিয়া চীন বা অন্যান্য যে আমি বলছি সিকিউরিটি কাউন্সিলের সদস্যরা, তারা কিন্তু এখনো স্বীকৃতি দেননি, এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি কিন্তু দেননি। পাকিস্তান কার্যত দিয়েছে বলা যেতে পারে, এখনো আনুষ্ঠানিক দেয়নি। ফলে এটা এখানে কিন্তু ব্লিংকেনের সঙ্গে সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কথা হয়েছে টেলিফোনে, চীনের সঙ্গেও হয়েছে, এবং আমি যেটা শুনেছি সিএনএন থেকে যেটা শুনলাম, সেখানকার সংবাদদাতা বলছেন যে চীনের বিদেশ মন্ত্রী তিনি আমেরিকার বিদেশ মন্ত্রীকে রীতিমতো সমালোচনা শুধু নয় তীব্র সমালোচনা করেছেন ফোনে। তিনি বলেছেন তোমাদের এভাবে উইথড্র করাটা আচমকা উইথড্রই করা উচিত হয়নি। কিন্তু যেটা বাইডেন বলেছেন, আমাদেরও ধারণা ছিল না যে 15ই আগস্টের দিনেই তালিবানরা ক্ষমতা দখল করবে, এই পরিকল্পনাটা আমাদের জানা ছিল না। তিনি নিজে স্বীকার করেছেন এবং সেটা অকপটে স্বীকার করেছেন যে আমরা বুঝতে পারি আমরা ভুল করেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এই ভুল করব না। সুদীপ্ত, বাইডেন ঘোষণা করা, আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা করা যে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করা, ঠিক 4 মাসের মাথায় আমরা দেখলাম কাবুলের পতন হলো, তালিবানরা আবার ফিরে এলো। আমি ওই মূল প্রশ্নটা একটু যাই শুভজিৎ বাবু আপনার কাছে, যে আমেরিকা যাকে গণতন্ত্র বলে, পশ্চিমী ধারণায় আমরা যাকে আমরাও যাকে হয়তো গণতন্ত্র বলে মনে করি, সেই সেই ধরনের গণতন্ত্র, সেই ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে সমাজ দরকার, যে জমি দরকার, সেটা কি আফগানিস্তানে আদৌ কোনোদিন তৈরি ছিল? আফগানিস্তানে কি একটা বিদেশি কোনো কিছু ধারণা, আফগানিস্তানের পক্ষে বিদেশি কোনো কিছুকে উপর থেকে বসানোর চেষ্টা করা হচ্ছিল, যেটা সেখানকার সমাজ, সেখানকার পরিস্থিতি, সেখানকার বাস্তবতা কোনোভাবে গ্রহণ করতে পারে না? শুভজিত দেখুন, সুদীপ্তদা, যে গণতন্ত্র তো অনেক ভেরিয়েশনস আছে, কনজারভেটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি, ইন্ডিয়াতে যেটা চলে লিবারেল ডেমোক্রেসি, যদিও আজকাল সেটা কনজারভেটিভ ডেমোক্রেসিতে পরিণত হয়েছে। আবার আপনি গ্লোবাল ডেমোক্রেসির ইন্ডেক্সের ভেরিয়েশনস দেখলে দেখবেন সেখানে ফ্লড ডেমোক্রেসি, ডেমোক্রেসির কথা বলা হয়। তো আমেরিকা তার ঘরে তো ডেমোক্রেসি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, সেখানে বিল অফ রাইটস রয়েছে, তাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। আমেরিকাতে আজকে ট্রাম্প থেকে বাইডেনের যে ট্রান্সফরমেশন হলো, মানে যে ক্ষমতা হস্তান্তর, সেটাও অনেকটাই গণতান্ত্রিক হয়েছে, দু একটা বারিং এদিক সেদিক সমস্যা হয়েছিল, কিন্তু আমেরিকা অ্যাট হোম কিন্তু খুব গণতান্ত্রিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকার যে ডেমোক্রেসি প্রমোশনের প্রজেক্ট, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে, এই যে ধরুন সিরিয়া, ইরাক আর আফগানিস্তানে, সেই ডেমোক্রেসি প্রমোশনের প্রজেক্টটা খুব কমপ্লিকেটেড একটা প্রজেক্ট আমি বলবো। কারণ আপনি দেখবেন যে যে কোনো সোসাইটিতে আপনি যে ধরনের গণতন্ত্র বা যে ধরনের রাষ্ট্রীয় স্ট্রাকচারের কথা ভাবেন, সেটা তার তার সোসাইটি বা তার কালচার, প্রত্যেকের তো ডিফারেন্ট ধরনের কালচার, ডিফারেন্ট সোসাইটাল ভ্যালুস থাকে, সেই ধরনের পার্টিকুলার ডেমোক্রেসি যেটা আপনি হয়তো ইউরোপে চালান বা আমেরিকাতে চালান বা ইন্ডিয়াতে চালান, হয়তো নাও তারা অ্যাকসেপ্ট করতে পারে। তো কিন্তু তার মানে এই না, আমি বলছি গণতন্ত্রের আইডিয়াটা কখনোই খারাপ হতে পারে না। কিন্তু আফগানিস্তানে যে সমস্যাটা হয়েছে, আজকে খুব ইন্টারেস্টিংলি একটা রিপোর্ট এসছে, আগের দিন এসছে, যেটা ওই স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশনের রিপোর্ট, যাকে বলা হয় সিগার, SIGAR, মানে সংক্ষেপে বললে, যেটা US কংগ্রেস একটা সময় তৈরি করেছিল, তারা আজকে বলছে যে আমরা, তারা তাদের 20 বছর যে আফগানিস্তানে তাদের সৈন্যবাহিনী ছিল, আমেরিকা লেড যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, নেটো বা অন্যরা, তারা আজকে বলছে এই রিপোর্টে যে যে স্পেশাল ইনস্ট্রাকশন, স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন যিনি আছেন জেনারেল সুপকো, তিনি বলছেন যে আমরা আফগানিস্তানের সোসাইটিটাকে কখনো বোঝার চেষ্টা করি,
আপনার মনে থাকবে একটা সময় যখন কন্ডোলিজা রাইস সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তিনি একটি ডিপ্লোমেসির আইডিয়া নিয়ে এসেছিলেন, তার নাম ট্রান্সফরমেশনাল ডিপ্লোমেসি। সেই ট্রান্সফরমেশন, কারণ তিনি তো বুশের ইউএস সেক্রেটারি অফ বুশের সেক্রেটারি ছিলেন, তো কন্ডোলিজা রাইসের ট্রান্সফরমেশনাল ডিপ্লোমেসির একটা পার্ট ছিল যে যে সোসাইটিতে গিয়ে আমেরিকা ঢুকছে বা সেখানকার যদি সেটা ওয়ার টর্ন হয়, মানে ধরুন খুব সিভিল ওয়ার চলছে, সেখানে একটা মিলিটারি সিচুয়েশন তৈরি হয়ে আছে, সেই জায়গাতে যখন আমেরিকা এন্টার করছে এবং আমেরিকা সেখানকার সোসাইটি রিবিল্ড করতে চায়, সেখানকার কালচার বুঝতে হবে, সেখানকার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, সেখানকার এথনিক ভ্যালুস বুঝতে হবে, সব কিছু বুঝতে হবে। সেটা ট্রান্সফরমেশনাল ডিপ্লোমেসির একটা পুরো একটা ডকুমেন্টেশন রয়েছে। সেই ডকুমেন্টেশন কখনো সেইভাবে এই এই ডকুমেন্টেশন দিয়ে বিভিন্ন ডিপ্লোম্যাটদেরকে, ইউএস ডিপ্লোম্যাটদেরকে বলা হয়েছে যে এইভাবে কাজ করতে হবে, কিন্তু পরবর্তীকালে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি ইউএস ডিপ্লোম্যাটরা, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা এই যে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাসে ইসলাম একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানকার সিংহভাগ অংশটাই হচ্ছে ইসলামিক একটা ধ্যান ধারণা বা ইসলামের বিভিন্ন ভেরিয়েশনস, ভ্যালু ভেরিয়েশনস থেকে চলে। পাকিস্তান বলুন বা ইন্ডিয়াতেও অনেক ধরনের সেক্টদের স্কুল আছে, দেওবন্দ আছে এখানে, তারপরে আফগানিস্তানের ক্ষেত্রেও একটা সিংহভাগ মানুষ কিন্তু তারা ইসলামে বিশ্বাস করে এবং ইসলামে ডিপলি বিশ্বাস করে। তার ফলে আপনি দেখবেন যখন তালিবানরা ঢুকছিল বিভিন্ন বড় শহরগুলোতে, বিশেষত হেরাত থেকে শুরু করে, পাতকিকা থেকে শুরু করে, হেলমান্ড থেকে শুরু করে, কান্দাহার থেকে শুরু করে, যখন তারা এনসার্কেল করছিল বড় শহরগুলোকে আগে থেকে এ করে কাবুলের দিকে, যেভাবে মানুষ রাস্তায় নেমে এসে, সাধারণ মানুষ, মানুষের ঢল পড়েছে, তারা রাস্তায় নেমে এসে যেভাবে তাদের অভ্যর্থনা জানাচ্ছে, সেটা কিন্তু জানান দেয় যে যে আমেরিকা দীর্ঘদিন ধরে সেই জিনিসটা বুঝতে পারেনি। এই যে তালিবানদের যে আইডিওলজিক্যাল ম্যাচ উইথ দ্য লোকাল আফগান পিপল, সেই ম্যাচটা কিন্তু আমেরিকা কখনো বিগত 20 বছরে ধরতে পারেনি। শুধুমাত্র আমেরিকা কেন, আমেরিকার বসানো আফগান যে আশরাফ ঘানি সরকারও বুঝতে পারেনি। এই যে আশরাফ ঘানি এবং তার আশেপাশে যে ধরুন এই যে হামদুল্লাহ যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, অন্যরা, এই যে তাদেরকে রীতিমতো পালাতে হলো একেবারে ইয়ে ছেড়ে, প্রেসিডেন্সিয়াল প্যালেস ছেড়ে, নাকি শোনা যায় যে প্রচুর টাকার ইয়ে ভর্তি করে পালিয়েছেন তিনি, যদিও সেগুলো অন্য কথা। কিন্তু আমার বক্তব্য যে এদের আফগানিস্তান সোসাইটির সাথে কখনো একাগ্রতা তৈরি হয়নি, কারণ আশরাফ ঘানি হচ্ছে একসময় ইউএস সিটিজেন ছিলেন এবং সেটা প্রত্যাহার করে তাকে বসানো হয় ওখানে অ্যাজ এ প্রেসিডেন্ট, এটা কমপ্লিটলি হি ইজ এ ইউএস ম্যান। এখন আমার বক্তব্য হচ্ছে এটাই যে জো বাইডেন বা তার আগে যখন মাইক পম্পিও ইউএস সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তারা তো একটা দোহা অফিস, যে পলিটিক্যাল অফিস তালিবান, তাদের ওখানে চুক্তি টুক্তি করে একটা হ্যান্ড ওভারের কথাবার্তা ভাবছিলেন, সবকিছু হচ্ছিল। কিন্তু এই যে কারণ বেসিক্যালি আমি যেটা মনে করি যে আমেরিকা কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আফগানিস্তানে যায়নি। আমেরিকা 9/11 হয়, তার পরবর্তীকালে আমেরিকা ওয়ারেন টেরারদের নাম করে আফগানিস্তানে ঢুকেছে এবং সেখানে তার কাজ শেষ হয়ে গেছে। আজকে মোল্লা উমারও নেই, আজকে আল কায়দার যে চিফ বিন লাদেন সেও, তাকেও এরা সাকসেসফুলি কিল করা গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকান যে গভর্নমেন্ট, তারা মনে করে যে আজকে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ ফুরিয়েছে আফগানিস্তানে। তাই এই যে হুড়মুড়িয়ে উইথড্রল করাটা, যেটা বারবার এই প্রসঙ্গটা আসছে যে বাইডেন এইভাবে এত তাড়াতাড়ি উইথড্রল, ফেজ বাই ফেজ কেন উইথড্র করা হলো না, যেটা ট্রাম্পও বলছে, মানে ভাগ্যের কি পরিহাস যে এই ট্রাম্পের সরকারও এক সময় গিয়ে এদের সাথে ইন্ট্রা আফগান মিটিং করে, আপনি মনে থাকবে আফগানিস্তানের জন্য একটা স্পেশাল অ্যাডভাইজার নিযুক্ত করা হয় যার নাম জালমে খলিলজাদ, তিনি বারবার কাতার অফিসে গিয়ে তালিবানদের কমান্ডারদের সাথে গিয়ে বৈঠক করে এসে একটা ইন্ট্রা আফগান রিকনসিলিয়েশনের সলিউশন তৈরি করেছেন। এসব যখন একদিকে হয়েছে, তার আগে একটা সময় যখন ওবামা আপ পাক একটা ডকুমেন্ট তৈরি করছিলেন, আপ পাক পলিসি, আফগানিস্তান পাকিস্তান পলিসি, সেই সময় তিনি একজন অ্যাডভাইজার করেন যার নাম ছিল রিচার্ড হলব্রুক। সেই রিচার্ড হলব্রুকের একজন পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, যিনি কিনা প্রিন্সটন ইউনিভার্সিটিতে প্রফেসর, যার প্রফেসর সৈয়দ ভালি নাসের। সেই ভালি নাসের তার একটি বইতে লিখছেন, বইটার নাম ইনডিসপেন্সেবল নেশন, দ্য আমেরিকান ফরেন পলিসি রিট্রিট,
সেই বইটাতে তিনি লিখছেন যে রিচার্ড হলব্রুক, যে পরবর্তীকালে খুব মিস্টেরিয়াসলি মারা যান আমেরিকাতেই, যে রিচার্ড হলব্রুক এবং ভালি নাসের তারা দুজনেই বারবার আফগানিস্তান পাকিস্তানের এই বা বিশেষত আফগানিস্তানের প্রবলেম নিয়ে যখন আলোচনা করেছেন, তারা মনে করেছেন যে এখানে কোনো মিলিটারি সলিউশন পসিবল নয়, এখানকার মানুষের ডায়লগে যেতে হবে, সোসাইটিটাকে বুঝতে হবে এবং সোশিও পলিটিক্যাল সলিউশন তৈরি করতে হবে। এই কাজটা হয়নি, তার ফলে আফগানিস্তানে একটা ডেসি ইম্পোজের থিওরি নিয়ে যে যাওয়া গেছিল সেটা আজকে ফেল করেছে। একদম শুভজিৎ, আপনার কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ছে, একজন দর্শকও লিখলেন আর কি, যে আমি এটা দেখেছিলাম ওই সময় আনন্দবাজারে, আমি লিখেও ছিলাম আমার মনে আছে, যে কাবুল শহর পর্যন্ত কিছু মানুষ কিন্তু তালিবান শাসন প্রতিষ্ঠা হতে খুব খুশি হয়েছিলেন, কারণ তার আগে বেশ কয়েক বছর ধরে যে নৈরাজ্য চলছিল, যখন যে খুশি ঘরে ঢুকছে, চুরি ডাকাতি, যারা যে যেকোনো এলাকা দখল করে নিচ্ছে, তার তুলনায় এক ধরনের একটা বিশেষ শাসন প্রতিষ্ঠা হয়েছিল, যে ঠিক আছে একটাই অথরিটির কাছে সাবমিট করলে হবে, একটা পক্ষই শাসন করবে, এটা তো যেকোনো দেশ, যে কোনো দেশের নাগরিক সমষ্টি সেটা চাইবেই। আপনি যেটা বললেন সেখান থেকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনায় এরপরে এগোবো, মানে যেহেতু সময় কম সেহেতু দুটো বিষয় নিয়ে তুমি সকলকে একই সঙ্গে মানে একই বার একবারেই তাদের মতামত দিতে বলবো। এক হচ্ছে যেটা এই মুহূর্তে আমরা বললাম, যে সেখানকার সমাজে কিন্তু আফগানিস্তানের সমাজে একটা সময় তালিবান, আমি দেখেছি 25 বছর আগে যখন তালিবানরা প্রথম কাবুল দখল করেছিল, তালিবানরা গ্রহণীয় ছিল, কোথাও কোথাও এমনকি বরণীয় ছিল, এই জন্য তারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করছে, যে খুশি এসে রাজনীতিতে ডাকাতি করতে পারবে না। এখন যেভাবে তালিবানরা ঢুকে এসেছে এত দ্রুত কয়েক মাসের মধ্যে পুরো কাবুল পর্যন্ত, তাতেও প্রমাণ হয় শুভজিৎ বললেন, আফগানিস্তানের সাধারণ মানুষ কিন্তু তাদের অতখানি বিরুদ্ধে নয় যতখানি ভারতে বসে বা আমেরিকায় বসে মনে হয়। একটা এইটা, দ্বিতীয় পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা একটু একই সঙ্গে করতে বলবো, কন্ডোলিস রাইসের কথা যেটা শুভজিৎ বললেন, তিনি যে ডক্ট্রিনের কথা বলেছিলেন সেটার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস বেরিয়ে আসে, কন্ডোলিস রাইসের পরিচয় সম্পর্কে আমি একটু আবারও লিঙ্ক করবো, যুক্ত করবো এই আফগানিস্তানের প্রসঙ্গে আর কি। একজন কৃষ্ণাঙ্গ মহিলা আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, তিনি যেভাবে ভেবেছিলেন সেই ভাবনাটা কি আমেরিকার অধিকাংশ কূটনৈতিক মহল সেভাবে বরণ করতে পারেনি? এই দুটো প্রশ্ন নিয়ে আমি আপনাদের উত্তর চাইব। প্রণয়দা প্রথমে বলো। না, আমার আমার একটা জিনিস মনে হয়, যেখানটা আলোচনা অনেক কিছু হচ্ছে তালিবান নিয়ে বা আফগানিস্তান, আমরা এমন একটা সময়কার কথা বলছি যেটা কিন্তু 20 বছর আগেকার, সুতরাং 20 বছরে দুনিয়া পাল্টেছে, সেখানে ভারতও পাল্টেছে, যেই আশঙ্কার কথাগুলো আমরা বলছি, ভারত এক জায়গায় নেই, এবং মেইনলি যেটা আমরা টেরোরিজমের কথা বলছি সেখান থেকেই, যেরকম 90 সালে যখন পাকিস্তানের মদতে সেখান থেকে ভারতের প্রতি অনেক ধরনের, আমি নির্দিষ্ট করে এটা বলছি, আফগানিস্তানের মানুষ আমেরিকার দেওয়া গণতন্ত্রের জন্য তৈরি ছিল না, কোনো দেশেই থাকে না সেখানে, এইটা এইটা এই পরিষ্কার জিনিসটা ভাবা উচিত আমাদের, মানে এটা তো একেবারে গিভেন, কোথা বাইরে থেকে এসে ইম্পোজ করা যায় নাকি, সেটা একটা লম্বা প্রসেস রয়েছে, আমাদের এখানে 70 বছরের পরেও আমাদের চ্যালেঞ্জেস রয়েছে, তো রাতারাতি আমরা কি করে এটা এক্সপেক্ট করি যে সেখানে, যেহেতু কন্ডোলিজা রাইসের একটা থিওরি ছিল বা কারোর থিওরি ছিল সুতরাং সেটা ইমপ্লিমেন্ট করে সেখানে করা যাবে, এটা হয় না কখনই, কোনো জায়গায় হয়নি সেই ধারে, একটা দীর্ঘ এটা প্রসেস রয়েছে, সেটার মধ্যে ট্রায়াল অ্যান্ড এরর আছে, অনেক ধৈর্য লাগে, তার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়, তারপরে হয়তো সেরকম একটা কোনো জায়গা গিয়ে পৌঁছে। সুতরাং এটা আফগানিস্তানের মধ্যে আমেরিকা এসে এবং বেশ কিছু লোকজনকে তার মধ্যে কিছুটা রিলেটিভ ফ্রিডম দেওয়া হয়েছে বলে পাল্টে যাবে এমনভাবে আমার মনে হয় না সেটা, এবং এটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো যে কয়েকদিন যদি স্টেবিলিটি থাকে আফগানিস্তানে, এইটা নিয়ে কিন্তু আলোচনা বন্ধ হয়ে যাবে, মানে মাঝে মাঝে হয়তো বিবৃতি দেবে লোকজন এদিক ওদিক করে যদি হিউম্যান রাইটস ভায়োলেশন এদিক ওদিক করে, কিন্তু যতদিন অবধি আফগানিস্তানে স্টেবিলিটি থাকে এবং সেখান থেকে যদি খুব বড় সংখ্যায় লোকজন প্রতিবেশী দেশগুলোর মধ্যে না ঢুকে পড়ে, তাহলে আমার মনে হয় সেখানে খুব একটা অসুবিধা হবে না, যেরকম আমরা চীনের কথা বলছিলাম, রাশিয়ার কথা বলছিলাম,
ইরানের কথা বা সেন্ট্রাল এশিয়ার অনেকগুলো দেশের কথা, তখন আমার মনে হয় ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে যে ভারত কিভাবে এই নতুন যে রেজিম আসছে যাতে তালিবান একটা বড় রোল প্লে করবে তার সঙ্গে আমরা ডিল করব। প্রশ্নরা আমি আপনাকে একটু সংক্ষেপে এটা জিজ্ঞেস করি যে গণতন্ত্রের জন্য তৈরি ছিল না আফগানিস্তান, নারীর অধিকার এটার জন্য আফগানিস্তান সত্যি তৈরি ছিল না? নারীর অধিকারের জন্য তো তৈরি ছিলই না। আর যেটা হচ্ছে মূল কথাটা হচ্ছে কি যে যে কোনো যুদ্ধ বা দাঙ্গা বা যে কোনো প্রতিপক্ষকে প্রতিহত করতে হলে কিন্তু সব থেকে দুর্বল নারীকেই বেছে নেওয়া হয়, এটা কিন্তু একটা ব্যাপার আছে। ওরা যে আফগানিস্তান আমাদের প্রতিবেশী বলে সেই জন্য ওদের মহিলাদের কথা ওদের কথা ভাববো তা নয়, পৃথিবীর যে কোনো দেশের এই মহিলা শিশুদের ওপরে এই ধরনের নির্যাতন এই ধরনের অত্যাচার গুলো কিন্তু মেনে নেওয়া যায় না। ওরা কোনোদিনও যদি ওরা মানে ইসলামিক ল যদি ফলো করে সেখানে কিন্তু নারীকে সব ক্ষেত্রে তারা অধিকার দেবে না। আমি বলছি না যে ইসলামিক ল খুব খারাপ, যদি আমরা দেখি পিছন ফিরে হযরত মুহাম্মদ সেই সময় মুসলিম নারীদের যে সমস্ত অধিকার গুলো দিয়েছিলেন তখন কিন্তু অন্য কোনো ধর্মে সে অধিকার ছিল না, যেমন নারীর শিক্ষার অধিকার, স্বনির্ভরতার অধিকার, বিবাহে মত প্রকাশের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার, এই সমস্ত কিছু। কিন্তু হয়েছিল কি এগুলো সব নিয়ন্ত্রণ করত পুরুষ, যার ফলে নারী থেকে গেছে সেই পুরুষের আজ্ঞাবাহী, পুরুষ যেটা ঠিক করবে সেটাই, পুরুষের প্রদেয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। অতএব এখানে যদি মানে এই যে তালিবানরা যে সিদ্ধান্তটা নিয়েছে বা ওরা বরাবরই এটা করে আসছে, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা পড়াশোনা করবে না, 10 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হবে, তারা শরীরের কোনো অংশ যাতে না দেখা যায়, এটা তো একটা যে কোনো দেশে একটা জাতির একটা অর্ধেক অংশ তো মহিলা, এভাবে যদি অর্ধেক মহিলাকে বন্দি করে রেখে দেয়া যায় তাহলে প্রথমের দিকে আমি বলবো যে সেখানে তাদের ক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় সহায়তা হবে, কারণ অর্ধেক ক্ষমতা তো ওইখানেই তো তারা চলে যাচ্ছে। তারপরে যারা থাকছে তাদের মধ্যেও তো অনেক সবাই যে সবকিছু বোঝে বা জানে বা এই যে শুনলাম তারা মদ খাচ্ছে তাস খেলছে করছে এই সমস্ত, তারা তো অতটা সচেতন নয়, অতএব ওদেরকে গুঁড়িয়ে ফেলাটা খুব সহজ। এবং তালিবানি যদি শাসন প্রতিষ্ঠা হয় হ্যাঁ হয়তো বিচার পাবে, কিন্তু সেখানে মেয়েদের খুব একটা বিশেষ সুবিধা হবে বলে আমার মনে হয় না। মেয়েদের যেটা সমস্যা যে অসুবিধা সেটা থাকবেই, ওরা কোনোদিনও মেয়েদের স্বাধীনতা দেবে না। গৌতম দা, আমার প্রশ্ন এখন এটাই যে যে দেশ গণতন্ত্রের জন্য তৈরি নয়, মানে পশ্চিমী ধরনের গণতন্ত্র বলতে আমরা যে বুঝি, সেখানে গণতন্ত্র জোর করে চাপাতে গেলে যে সমস্যা হয় সেটা আমার হচ্ছে একটা তোমার মতামত জানতে চাই। দ্বিতীয়ত যেটা শুভজিতে এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি, কন্ডোলিসা রাইসের যে ডক্ট্রিন সেইটা কিন্তু আমেরিকা পর্যন্ত তার নিজের ডিপ্লোম্যাটদের জন্য শেষ পর্যন্ত ব্যবহার করেনি, ডিপ্লোম্যাটদের পরে অন্তত সেটা চাপাতে পারেনি। গৌতম দা, না প্রথম কথা আমি বলি যে আমেরিকান যে আমাদের একটা ধারণা আমরা অনেক সময় আমেরিকা বলে থাকি, এটা মাথায় রাখি না যে আমেরিকার রাজনৈতিক প্রশাসনিক রং কিন্তু বদলায়, যেটা এবং সেটা কিন্তু আমেরিকা বলতে আমেরিকা একই রকম আমেরিকা নয়, আব্রাহাম লিঙ্কনের আমেরিকার ওয়াশিংটনের আমেরিকার সঙ্গে আজকের আমেরিকার অনেক পার্থক্য আছে, এমনকি ডেমোক্রেট পার্টির মধ্যেও অনেক পরিবর্তন ঘটে গেছে। আমেরিকার সাম্প্রতিক নির্বাচনটাই তো সব থেকে বড় প্রমাণ, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েই লড়াই ছিল ইস্যু, সুতরাং তার প্রতিফলন কালকে আমি বাইডেনের ভাষণে দেখেছি। অনেকে মনে করতে পারেন আমি আমেরিকার হয়তো বাইডেনের আমেরিকা নয় বাইডেনের পক্ষে বলছি, সেটা হচ্ছে এই যে তিনি কিন্তু এই ভুলগুলো কিন্তু স্বীকার করেছেন কালকে, অতীতে তিনি তার নিজের ডেমোক্রেট প্রেসিডেন্টদেরও ক্রিটিসাইজ করেছেন যে তার নীতিও ভুল ছিল, ফলে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা বা অন্য দেশের আসলে সেই নামে সেই দেশের সম্পদের ওপরে কব্জা করা আদতে সেইটা যেটা ইরাকে করতে গিয়েছিল এগুলো প্রত্যেকটাই যে ভুল, সেই নীতির কথা কিন্তু আমি জানি না ভবিষ্যতে তার প্রতিফলন আগামী দিনে দেখবো কিনা আমেরিকা, ভেনেজুয়েলা থেকে আমেরিকা হাত ওঠাবে কিনা আমি এখনো জানি না, সেটা দেখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ভুলগুলো স্বীকার করা, আর তুমি যেটা বললে একটি কথা বলবো, আমি একটি কথা তোমার সঙ্গে আমি একমত নই, সেটা হলো যে আফগান প্রস্তুত ছিল না তা নয়, যে সুযোগ তারা যে পেয়েছিল তাতে কিন্তু মহিলাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল,
মহিলারা ক্যাবিনেটে এসেছিলেন, সাংসদ হয়েছিলেন, বহু পড়াশোনা করে তারা নাম কিনেছিলেন। আজও ভয়েস অব আমেরিকার যে আফগানিস্তানে কাবুলের প্রতিনিধি, তিনি আফগানিস্তানের মহিলা, তারই বক্তব্য যে সারা দুনিয়া শুনছে, তিনি কিন্তু মহিলা একজন। তিনি বোরখায় মুখ ঢেকে গাড়ির মধ্যে থেকে তিনি কিন্তু প্রকৃত চিত্র বলছেন, যেখানে চেষ্টা করছেন জানাতে বাকি বহির্বিশ্বকে। ফলে আমি বলছি যে আফগান সোসাইটি প্রস্তুত ছিল না মহিলাদের সুরক্ষা দেওয়া, মহিলাদের স্বাধীনতা দেওয়া, এই কথাটা আমি মানি না। আমি যেটা মানি সেটা হচ্ছে এই তালিবানদের যে আদর্শ, ধর্ম একটি ভয়ঙ্কর দিক, সেটি ব্যক্তিগতভাবে পালন করা এক জিনিস, আর সেটা কি রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করা অন্য জিনিস। তার একটা অদ্ভুত আসক্তি আছে। যদি ক্রমাগত বলা হয় যে ইসলাম ধর্ম বিপন্ন হচ্ছে আমেরিকার দ্বারা, স্বাভাবিকভাবেই মানুষ তার দুঃখ কষ্টের মধ্যে সেই তত্ত্বকে গ্রহণ করবে। যদি এমন ভারতে যদি করা হয় হিন্দু ধর্ম বিপন্ন, তাহলে যেমন ভাবে বহু সংখ্যক মানুষ তাতে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করেনও করেওছেন, ঘটনা হচ্ছে এটা ধর্মকে ব্যবহার করার উপর নির্ভর। এই ধরনের মানে যে শক্তি দুবার ক্ষমতা এসছে নাজিবুল্লাহর পরে, তালিবানের পরে, আমি এই দুটো সরকারের কথাই বলবো, সেই দুটি সরকারের ত্রুটি বিচ্যুতি যে কথা করা, তাদের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে মানে কোনো প্রশংসা করার কোনো জায়গা নেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেনই বা এই আফগান পুলিশ বা আফগান সেনাবাহিনী কেউ কেউ প্রশ্ন করছে কেন আত্মসমর্পণ, কারণ ওই ধর্ম তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইসলাম বিপন্ন। এই ইসলাম বিপন্ন থেকেই কিন্তু সমস্ত সমস্যার সূত্রপাত, নইলে কিন্তু দুটো গণতন্ত্রের জন্য তৈরি হচ্ছিল আফগানিস্তান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও তৈরি করছিল, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটি ব্যালটের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সেই ইলেকশন যতই বিতর্কিত হোক। কিন্তু ঘটনা হচ্ছে যেটা পারেননি এরা, এদের রাজনৈতিক দলাদলি সংকীর্ণতা এবং ক্ষমতা দখল করে রাখার একটা তীব্র স্প্রিয়া, এই কারণে তারা বাকি আফগানিস্তানটাকে আমেরিকা বোঝেননি তা নয়, আমি বলছি না তো এই দুজন প্রেসিডেন্টও বোঝেন, তারা তাদের দেশের লোক, কিন্তু এরা কেউ বাইরে থেকে আসেনি তালিবানরা, তারা আফগানিস্তানেরই মানুষ। একটা অংশ হয়তো পাকিস্তানি তালিবান বলা হয়, সেটা অন্য কথা, কিন্তু তারা তো এই আফগানিস্তানে, তাদের কেন বোঝেননি তাদের শাসকরা? ব্যর্থতা শুধু তো আমেরিকার ঘাড়ে চাপিয়ে দিয়ে তো লাভ নেই কোনো, নিজের দেশের মানুষ, নিজের দেশের মানুষ তারা যদি নিজের স্বার্থ বুঝে, সেই বলে তাদের যারা নেতৃত্ব দেবেন তারা যদি সেই ধরনের বৃহৎ মানসিকতার মানুষ না হন, আজকে তার প্রমাণিত হয়েছে যে টাকা ভর্তি করে পালিয়ে যেতে হচ্ছে। ফলে এক্ষেত্রে যা ঘটার তাই ঘটে, এবং এটা ঘটার কথা ছিল, এটা ঘটার কথা ছিল। তুমি যে বলছো আমি সেটাই কোথায় অস্বীকার করি না, তার সঙ্গে একটা আমি তো শুধু প্রশ্নই করি, একটা প্রশ্ন উঠে যায় তুমি যা বললে তার থেকে, যদি গণতন্ত্রের, পশ্চিমী গণতন্ত্রের যা কিছু সুযোগ সুবিধা, সব মানুষের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, বাইরে কাজ করা, ব্যক্তিগত স্বাধীনতা, বেছে নেওয়ার, পছন্দ করার স্বাধীনতা, এই সমস্ত কিছু যদি গণতন্ত্র দেয় এবং তারপরেও সেই সমস্ত সুফল ভোগ করার পরেও যদি একটা কোনো, আমি ধর্মের নাম করছে, ধর্ম বিপন্ন, এই কথা বলে ওই সমস্ত সুযোগ সুবিধার সুফল মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে ওই ধর্মের সঙ্গে আদৌ পশ্চিমী গণতন্ত্রের ধারণা সঙ্গতিপূর্ণ কিনা, ওই ধর্ম এবং পশ্চিমী ধারণা যা গণতন্ত্র, সেই দুটো একসঙ্গে চলতে পারে কিনা, এই প্রশ্নটা ওঠে। এটা আমরা আজকে আলোচনা করব না, প্রশ্নটাকে তুলে রাখলাম। শুভজিৎ, শেষ করি আপনাকে দিয়ে, আমাদের সময় ফুরিয়ে আসছে প্রায়। আপনি কি মনে করেন যে যে দুটো প্রশ্ন আমি তুলেছি, যে এক, আফগানিস্তান গণতন্ত্রের জন্য, আমেরিকার দেওয়া গণতন্ত্রের জন্য তৈরি ছিল না, এবং দুই, যে এই ধরনের ক্ষেত্রে এই কন্ডোলিসা রাইসের যে কথা আপনি বলছিলেন, যে তার জন্য আমেরিকান ডিপ্লোমেসি বা ওয়েস্টার্ন ডিপ্লোমেসি আরো বড় করে বললো, তারাও তৈরি ছিলেন যে ওই ডক্ট্রিনকে মনে প্রাণে গ্রহণ করার জন্য। শুভজিৎ, দেখুন, গণতন্ত্র কে বা চায় না, মানে গণতন্ত্র মানেই তো সেই স্বাধীনতা, বা সেক্ষেত্রে আপনার অবশ্যই সেখানে স্বাধীনতা উপভোগ করার মধ্যে দিয়ে অনেক কর্তব্যও থাকে বা দায়িত্বও থাকে, কিন্তু স্বাধীনতার তো কোনো বিকল্প হতে পারে না। তাই ডেমোক্রেসি মানেই অলমোস্ট একটা খুব মানে একটা কোয়ালিফাইড ফ্রিডম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্র সবাই চায়, আফগানিস্তানও চায়, কিন্তু সেক্ষেত্রে
আফগানিস্তানের যে 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 মাটি বা আফগানিস্তানের যারা মানুষ বা বিভিন্ন, আমি যেটা আগেই বলছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার বা তাদের ভ্যালুস বা তাদের যে কৃষ্টি সংস্কৃতি আছে, এবং যে এই আফগানিস্তান বা পাকিস্তানের ক্ষেত্রে বা ওই জোনটার ক্ষেত্রে এটা হচ্ছে বেশিরভাগটাই ইসলামিক ভ্যালু সিস্টেম থেকে ড্র করা, এবং এটা একটা কনজারভেটিভ ইসলামিক ভ্যালু সিস্টেম থেকে ড্র করা। আমি আগে বলেছি যে তালিবানরা বেসিক্যালি হানাফি দেওবন্দি। জিজ্ঞাসা করছি আমার সেটাই জিজ্ঞাসা, এই কনজারভেটিভ ইসলামিক ভ্যালু সিস্টেমের সঙ্গে আমেরিকা যেটাকে গণতন্ত্র বলে মনে করে, পশ্চিমী গণতন্ত্র, এই দুটো একসঙ্গে চলে কিনা, কম্প্যাটিবল কিনা? যায় না, এরা বেসিক্যালি একেবারে বিপরীত মুখী, তো তার ফলে সেটা হয় না। আর যেটা কন্ডোলিজা রাইজের কথা আরো খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি আমেরিকান ফরেন পলিসির যে দৃষ্টিভঙ্গি সেটাকে রিইনভিগরেট বা রিফর্ম করতে চেয়েছিলেন, সেটা আমেরিকার ডিপ্লোম্যাটরা করতে পারেনি, যেটা কিনা লোকাল সেন্টিমেন্টটাকে ধরা বা লোকাল সেন্টিমেন্টটাকে বোঝা, যে কোনো জায়গায় যখন তারা যায় সেই লোকাল সেন্টিমেন্টটাকে বোঝা, সেই সেন্টিমেন্টটা বুঝতে পারেনি, তার ফলে হঠাৎ করে আজকে এত কম সময়ের মধ্যে তালিবান অলমোস্ট সবচেয়ে কম রক্তক্ষরণের মধ্যে একটা মডার্ন ব্লাডলেস রেভলিউশন তো বলবো না, কিন্তু একটা টেক ওভার হয়ে গেল, এবং সবাই আজকে আমরা দেখলাম সেটাকে অবাক চোখে। সেখানে মানুষের ব্যক্তিগত বড় হয়ে ওঠা তার পরিচয়টা আছে, পরিচয়টা খুব বড় বলে আমি মনে করি, যেটাই বললাম কন্ডোলিজা রাইস কিন্তু আমেরিকার, আমার যতদূর মনে পড়ে, আমার অন্য কারোর কথা মনে পড়ে না, একই সঙ্গে কৃষ্ণাঙ্গ এবং মহিলা সেক্রেটারি অফ স্টেট, আমার তার কারোর কথা মনে পড়ে না সম্প্রতিকালে, তিনি যেটা ভেবেছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপিকা, হ্যাঁ হ্যাঁ তিনি যেটা ভেবেছিলেন, তো এই প্রচলনটা নেই যে মানে পড়াশোনা করা লোকজনকে ঠিকঠাক জায়গায় বসানো, তো যেটা আমেরিকাতে আছে, না না উল্টোটা আছে, পড়াশোনা আমাদের এখানে একটু চলে, পড়াশোনা না করলে উপরের দিকে যেতে সুবিধা রাজনীতিতে, পরে নিশ্চয়ই কখন আলোচনা করবো। প্রণয়দা, গৌতমদা, রোশনারা, প্রফেসর শুভজিৎ ভাস্কর, সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা থাকার জন্য। এই আলোচনা আমরা করছিলাম সেটা আরো অনেক দূরই যেতে পারতো, কিন্তু একটা সময় তো আমরা শেষ করে দিই, যে এক ঘন্টার মাথায় আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করি। আফগানিস্তান দিয়ে আমাদের চর্চা চলতেই থাকবে, আমাদের প্রতিবেশী দেশ, সেখানে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, এবং মানুষ বলতে সমস্ত মানুষ, অর্ধেক মানুষ নয়, নারীরা সহ মহিলারা সহ সকলে স্বাধীনতা উপভোগ করুন, সেটাই নিশ্চয়ই আমরা চাইব। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য, দর্শকদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে।